ওস্তাদ আপনি এটা রাখুন, এটা আমার একটা স্মৃতি। মন খারাপ করো না বোরা, আমি তোমার সাথে দেখা করতে আসব। কিন্তু আসার আগে অবশ্যই আমাকে জানিয়ে আসবেন, আপনি হঠাৎ করে এলে আমি ভয় পেয়ে যাই। আইদা, এটা তোমার খুব পছন্দ ছিল, তুমি এটা রাখো কেমন? বোরা, এসবের কি দরকার, নতুন জায়গায় ব্যবহার করো। আহা, নতুন জায়গার জন্য নতুন একটা কিনে নেব, তুমি এটা নাও, ঠিক আছে? আমিও এটা খুব পছন্দ করতাম, এটাও খুব সুন্দর। স্মৃতি হিসেবে রাখবো, ঠিক আছে? আমার সহ্য হচ্ছে না, খুব খারাপ লাগছে। তোমরা তো একসাথে ছিলে, কিন্তু এখন কি হবে? মিস আজমি, এই চেয়ার খালি পড়ে থাকবে না, আমার জায়গায় অবশ্যই অন্য কেউ আসবে। বোরা যাবে, আহমেদ কিংবা মেহমেদ নামের কেউ আসবে। ও, আরো একটা কথা বলার আছে, বুরাকার সেলিনকে আমার পক্ষ থেকে গুড বাই বলো, ঠিক আছে? আর কিছুক্ষণ থাকো না, নিজেই বিদায় জানাতে পারবে, তোমাকে দেমির স্যার সন্ধ্যায় যেতে বলেছে। আরে না আইদা, উনি আসার আগে আমি যেতে চাই, দেখা না হয় ভালো, মুখোমুখি হতে চাই না। আচ্ছা সবাই শুনুন, আপনাদের সবার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, আপনারা সবাই ভালো থাকবেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেলিন, সেলিন উঠে পড়ো, উঠো সেলিন, সেলিন এসো, ড্রেস চেঞ্জ করতে হবে। সেলিন দেখো, তোমার এই অবস্থার বেশিক্ষণ থাকলে তোমাকে কিন্তু হাসপাতালে নিতে হবে, স্টোমাক ওয়াশ করতে হবে। সেলিন, আর একটু ঘুমোতে দাও, আর কিছুক্ষণ ঘুমোই, প্লিজ ঘুমোতে দাও। সত্যের মুখোমুখি হতে চাও না, নাকি আমার দিকে তাকাতে পারবে না? কেন এমন করলে সেলিন? কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারো? আমি একটু ঘুমোতে চাই। হ্যালো আইদা। বুরাক, সবাই হ্যাপি পাইয়া, তুমি এসো, একটু কাজ আছে, আমি পরে আসবো। ঠিক আছে, পরে দেখা হবে। তোমারই কমতি ছিল। বুরাক, কি খবর? আমার বোমাটা কি ফেটেছে? তুমি আসলে অসুস্থ জানো তো। আর তুমি কি তাহলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ঝগড়া করো না, কি হয়েছে বলো, শোনার জন্য আর ধৈর্য রাখতে পারছি না, এখানে এসো না। আসতে পারবো না, আমি এখন সব ছেলে মানুষই দেখার মুডে নেই। বুরাক, পরে আলারা। দেমির এমন একটা সিদ্ধান্ত নেবে ভাবতে পারিনি। সত্যি আমিও ভাবতে পারিনি, সবকিছু একদম নষ্ট করে দিল, খুবই লজ্জাজনক। বিষয়টা দেমিরের জন্যও কষ্টকর, কিন্তু ছেলেটাকে নিয়ে ভাবার জন্য তো এখানে কেউই নেই। আমি মিস লেলাকে দেখছি। আমিও গিয়ে ফিরোজ আন্টির সাথে কথা বলি। আরে তোমরা তো কিছুই খাচ্ছ না। বোরা, মার্ভে, প্লিজ মন খারাপ করে থেকো না। শোনো, আমি তোমাদের দুজনের জন্য জমকালো একটা বিয়ের আয়োজন করব। এখন তো এই সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা নেই, বলো, খারাপ সময় চলে গেছে, এখন তো একটু খুশি হও প্লিজ। আচ্ছা সেলিন কোথায়? ওর কথা বলো না, খুব মন খারাপ করেছে তাই চলে গেছে। ও আসলে খুবই নিশ্চিত ছিল দেমির স্যার এই নিষেধাজ্ঞা তুলে দেবেন, কে জানে ও কি দেখে কি শুনে এতটা নিশ্চিত হয়েছিল। ওর আগে জানার কোনো দরকারই ছিল না, শুধু শুধু মেয়েটা আমাদের জন্য কষ্ট পেল। ওকে একা ছাড়া উচিত হয়নি, সাথে তোমরাও যেতে। বুরাক তোর সাথে গিয়েছিল, কিন্তু পরে যখন ও অফিসে আসে সাথে সেলিন ছিল না। ফোন করেছিলাম আমি, কিন্তু ধরেনি, এটা ওর নতুন রোগ, একটু রাগ হলেই ফোন ধরবে না। আচ্ছা দেমির,
ও কি করছিল? আর বলো না, ওনার অবস্থাও খুবই খারাপ। আগ্নেয়গিরি লাভার মতো রুমের মধ্যে জ্বলছে, আর সেলিন অফিসে আসেনি শুনে রাগ করে বেরিয়ে গেছে। বুঝতে পেরেছি, আমি এখনই আসছি। হ্যালো ভাই, কেমন আছো? ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমি ভালোই আছি। তোমাকে একটু দরকার ছিল, ফ্রি থাকলে আসতে পারবে, কথা বলতাম। ঠিক আছে, অপেক্ষা করছি। সেলিন, উঠে পড়ো, তোমার জন্য কফি এনেছি, একটু খেয়ে নাও। ওঠো সেলিন, বসো। সেলিন, একটু খাও, তাহলে ঘুমটা কাটবে, খাবারও তো খেতে হবে। ইব্রাহিম! ও ভাই, কেমন আছো? ভালো আছি। আরে, তুমি এতদিন কোথায় ছিলে? কতদিন পর দেখা হলো, তাই না? জরুরি প্রয়োজন না হলে তো ফোনই করো না তুমি। সময় হয় না বুনিয়ামিন ভাই, জানো তো ব্যস্ত থাকি। উনি কি তাহলে সেই সুন্দরী মেয়েটা যার কথা তুমি বলতে? হ্যালো, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই। ও আয়দা, তোমাকে বলেছিলাম না সেলিনের বন্ধু। আয়দা, আমরা ওদিকে গিয়ে বসছি, চলো ভাই। হ্যাঁ, সেলিনের বন্ধু, তাই না কি বুনিয়ামিন ভাই? তুমি ম্যাজিক থেরাপি বা কাপল থেরাপি যাই বলো না কেন, এসব নিয়ে কাজ করো, তাই তো? হ্যাঁ, আমি এসবই করি ইব্রাহিম, কিন্তু আমি সত্যি বলতে কোনো প্রচলিত পদ্ধতির মানুষ নই। আমার পদ্ধতিটা একটু অন্যরকম, কি বলা যায় এটাকে, একটু উদ্ভাবনমূলক। এসব তুমি ভালোই বুঝবে। শোনো, আমার দুজন বন্ধু আছে, দুজনেই খুব জেদি। ওরা এখন খারাপ সময় পার করছে, সমস্যা কি আমি জানি না, তবে ওরা ভালো নেই। আমার মনে হয় ওদের তোমার সাহায্যের প্রয়োজন। কি করছো লুকিয়ে লুকিয়ে? সেলিনকে ফোন করলাম, ধরলো না। এই কি হয়েছে তোমার, কাঁদছো নাকি? না তো। আমাকে বলো কি হয়েছে। ইবু কার সাথে কথা বলছে? ওর বন্ধুর সাথে। আর হ্যাঁ, আমিও সেলিনের বন্ধু। হ্যাঁ, আমিও সেলিনের বন্ধু, তাতে কি? আরে, লোকটার কাছে আমাকে ওনার কাছে সেলিনের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে। মারভে, আমি ওর প্রেমিকা না, বিশেষ কেউ তাও না। যে মানুষটার সাথে এত ঘনিষ্ঠ হয়েছি সে আর আমি নাকি, শুধুমাত্র সেলিনের কমন বন্ধু, আর কেউ না। আরে, এটা এমনি বলে ফেলেছে, বলতে চাইছি যদি ওর কথাটা বলা ঠিক হয়নি, তুমি এভাবে ভেবো না আয়দা, ভুল করে বলেছে হয়তো। আমি জানি না মারবে, খুব মন খারাপ হয়েছে। সবারই মন খারাপ, এখন তুমিও এসো। ওদিকে সেলিনও ফোন ধরছে না, ধরুন আমরা ওর বাড়িতে গিয়ে দেখে আসবো। হ্যাঁ, ওখানে যাওয়ার কোনো উপায় আছে, দেবীর স্যার সব জানেন। কি? হ্যাঁ সত্যি, সেলিন বলেছে দেবীর স্যার এখন সবকিছু জানেন, এমনকি আমরা যে জানি সেলিন আর দেবীর স্যার একই বাড়িতে থাকেন সেটাও জেনেছেন। ওরা এক বাড়িতে থাকে? সেলিন আর দেবীর একই বাড়িতে থাকে? তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না, ওরা বাধ্য হয়ে একসাথে থাকে। কি হলো আবার, বুড়াক এখনই এসে এখনই চলে গেল? ওফো, আজ সবার মুখ ভার হয়ে আছে।
আমাকে আরেকটা ড্রিঙ্কস দিন। স্যার আপনাকে ট্যাক্সি ডেকে দেবো? ট্যাক্সি ডাকতে হবে না।